আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে। কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি, হাফ প্যান্ট পরে শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে, মারি দাও। আমার পাশ বালিশ যদি কথা বলতে পারতো না, এ চিৎকার করে বলতো জোরজবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাতিকে খাটের উপর উঠতে গে, যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। দাদা বলে আমি খাটের নিচে আছি, বউটা খাটের উপর আছে, এত বড় ডাকছে আমার কাছে আসবে, তোর হাত জোড়ো করে বলছি আমার কাছে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায়, কিন্তু তারা বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি, তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় পেলো বলো দিনি। না না বলা ভুলে গেছে, দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে, কোনো চাকরি বাকরি পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। দাদা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো, একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল, যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে, তোমার চাকরি নেই আমার বাবার দেওয়া খাট, আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে, আমি খাটের নিচে থাকি, বলো দিনি এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? ঘুম হয় না তো, বাসনগুলো মেজে ফেলো। হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকতে চাই না, এই বাসন মাই দি। এই তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। কার কি হবে, ওদা বাপের বাড়ি চলে যাবে, রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিনটে, সে যদি তিনটে বউনে সংসার করতে পারে, আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না, ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করব। ও কালকে তো তুমি মহাভারতে দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। তা ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো? বলো। দ্রৌপদী তো পাঁচ। না আমি করব, আমি আমি বলা ভুল হয়েছে। না বললে ওর দিকে বিশ্বাস নেই, ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ, তার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার, আমি গ্যাস সিলিন্ডার, তোর একা চাপ পড়ে না মুখে, খালি বড় বড় কথা লেগে আছে না। এই তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হবে? এই তো সবসময় আলমারির দিকে লক্ষ্য না, মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে? তাছাড়া ওসব শাড়ি আমি পরে ফেলেছি, গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না? হ্যাঁ, তা সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করে একদিন শাড়ি না পরে বার হও। এই নাইটি পরে পালাতে বলছি, নাইটি পরে পালাবে কোথায়? কোথায় কি রে, তো আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় কিছু রেডি করে রাখতে, এখন এই ছোট লোকের সঙ্গে একই ছাদে নিচে আছি, চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। আমি কি বলছি নাই, তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, তুমি ঘরে ভেতরতে একটু চা করে আনো, ততক্ষণ আমি প্রণামটা সেরে নিই। এ মা কেমন আছেন, কেমন বলুন মা। না শোয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ, এবছরে সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরি রেখে দিয়েছে। ইউ লায়ার চিটার হারামি বেঈমান, কেন বিয়ের আগে কি বলেছিস মা? তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাবো, পুরি নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরে ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ওমা তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম, আর মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয়, আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। হ্যাঁ যায়। আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এসেছি। হোয়াট ননসেন্স, মেট্রো রেল
ডাক্তারের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। মানুষ কখন একা হয়ে যায়? যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। তোর মাসে ইনকাম কত রে? আমি পার্ট টাইম চাকরি করতাম, আমার মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসে যাই ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা, তোমার মেয়ে অত করে হাগে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না, বাস বাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে। প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? আমি হাজির ওপর বলছি মা, আজকের দিনে তোমার মেয়েকে রেখে দাও, আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেব না। মেয়ের কষ্ট দিচ্ছি, যতগুলো শিরা আছে সব শিরায় শুয়ার তুই যাও। দাদা, আর কেউ শিক্ষিত হবে? দাদা বললে বিশ্বাস করবে না, যেখান থেকে চাকরিটা চলে গেল আমার বাড়িতে অশান্তি শুরু হলো, আমি কান্নাকার হাতে পায়ে ধরেছি। দাদা, একটা কাজ অন্তত কেউ দাও, কেউ কোনো কাজ দিচ্ছে না, বাধ্য হয়ে দেখে শুনে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলছে জানো? তুমি একটা শিক্ষিত ছেলে, আমাদের সঙ্গে মাঠে চাষ করবে? ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে, মাটি কাটার লোক কি বলছে জানো? তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলে ছাত্রছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটির ঝোড়ায় মাথায় নেবে। দাদা গো, আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, আমার আমার ডিগ্রিটা সবাই বুঝেছে, কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝেনি। তবে বউকে কথা দিয়েছি, আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব, যাই ইনকাম হবে সব এনে বউয়ের হাতে দেবো, বউটা খুশি হবে। আমি কি বলি শোনো, ওই বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি, যদি কোনোরকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা। দুগ্গা দুগ্গা, কি মা, এরপর এর সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়, এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমার জন্য একটা হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছে, আমি আজ ফোন করে বিকেলে তাকে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তোর সাথে পার্কে দেখা করতে। দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে।
কি করব দাদা, একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা করব না, কিন্তু বাড়িতে চলে গেলে বাড়িতে আবার বউ চলে যাবে, কি করব, বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে। এ বন্ধন জিরাত তুই মাইনে কাটা যাবে না। দাদা আমি হাত জোড় করে বলছি, আমার মাইনে টোকা কেটো না দাদা, আমি টাকার জন্য এখানে পড়ে আছি গো, আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে আর কম করবে না। দাদা একটা মাস্টার লোক কত লাভ হতে পারে গো, লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি। দাদা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে। কি করব দাদা, কপালে ছিল এই কাজটাই আমার করতে হবে গো। আমার দিচ্ছিস না, এ কাজ তো রাখা যাবে না রে। দাদা আমি হাত জোড় করে বলছি, দাদা একটা মাস এই কাজটা আমার করতে দাও, একটা মাসের মাইনে নে, যদি বউয়ের হাতে দিই বউটা খুশি হবে, আর খালি হাতে বাড়ি গেলে বউটা চলে যাবে, আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, এই লাফানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ বাবা, একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো, একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করি তারপর কথা বলছি। একটা গেট বন্ধ করে দিই, এখন চিড়িয়াখানা কেউ নেই, এই সময় একটু ঘুম মেরে নিই, একটা ঘুম মেরে নিই, ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করে দেবো। হ্যাঁ কোথায় বাঘ? ও না গো, এটা তো চিড়িয়াখানা, পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিঁদেতে ডাকতেছে, আমি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করবো। হ্যাঁ কাঁদতেছি কেন? তুমি মানুষ? হ্যাঁ আমি জানতাম মানুষ তো। তুমি মানুষ, তুমি এখানে কি ব্যাপার? ইয়ে বাবা, তুই প্যানে মুতে ফেলে দিয়েছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুমি মানুষ, তুমি এখানে কি ব্যাপার? আগে বল তুই এখানে কেন? হ্যাঁ তুই এখানে কেন? তোমাকে কি বলে ডাকি বলতিনি? ভাইরা ভাই, ভাইরা ভাই, তুমি আজ থেকে আমার ভাইরা ভাই। ভাইরা ভাই, এই ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, কোনো চাকরি বাকরি পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমা চাকরি করতাম, পার্ট টাইমা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার শ্বশুর আর শাশুড়ি আমার বাড়ি গেতে আমার বউ নিয়ে চলে আসবে। বাবা বাইরে শুধু আমি হাতে পায়ে ধরে কোন রকম রেখে এসেছি, আর বিজ্ঞাপন থেকে এখানে এসেছি। এসে আমার কাজটা কি বলে, চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারো তোমার বাঁদর সেজে থাকতে হবে। তোমার খবর কি? জানো ভাই ভাই, একটা কোম্পানি কাজ করতাম, হঠাৎ কাজটা চলে গেল, সেই ঘরে ঢুকেছি, ও বলে তোমার কাজ শেষ তুমিও শেষ। বাবা তোমার কাজ শেষ তুমিও শেষ? এই পেপার দিয়ে চিড়িয়াখানা কাজে এসেছি, চিড়িয়াখানার মালিক বলেছে যদি না সুন্দরবনতে বাঘ আনতে পারবো তোমার বাঘ সেজে থাকতে হবে। ভাইরা ভাই, তোমার কপাল আমার কপাল। সত্যি ভাইরা ভাই, তুমি মানুষ আমি মানুষ, মুখটা খুলে একটু গল্প করি। এই তুই তো মানুষ, আমি তো বাঘ, তো আমাদের ভয় কর। বাবা তুমি মানুষ আমি মানুষ, তোমাদের কিসের ভয় গো? আচ্ছা বলতো কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয় দেখো, মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। হ্যাঁ তাহলে মশা শক্তিশালী নয়? হ্যাঁ মশা। তুমি মানুষ আমি মানুষ, মুখটা খোলো গল্প। না ভাই ভাই, মালিক মারবে ভাই ভাই, মুখটা খোলো ভাই ভাই, মালিক মারবে ভাই ভাই, মুখটা ভাই ভাই। ও নো, কি ব্যাপার জামাই? কি তুমি এখানে? বাবা সেখানে ভাই 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 কাউকাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার? বাবা আমার মেয়েছেলে শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা বলতে দিদি? তার বাবা তোমার তো এই পৌঁছে এখানে বেশি আছি। তোমার ওজন কত? হ্যাঁ বাবা চশমা পড়লে 60 কেজি। বাবা চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তো তোমার জ্ঞান বিবেক কি গো? কেন কি হয়েছে? মাটা তো ওই অবস্থা, সে 3 মাস পড়ে গেছে, কোথায় বলতে কোথায় কি হয়ে যায়, সে মেয়েটার বাড়িতে একা রেখে তুমি এখানে চলে এসেছো? কান্নাকাটির কি আছে? বাবা জামাই, তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে। বাচ্চা নষ্ট করে দিয়েছি? তোমার মেয়ের খবর কি? সে কোন ছেলে তো তাকে বিয়ে দিচ্ছে। কি করবো আমি, কি বলি, এখান থেকে তো বাড়ানো যাবে না। এই চিড়িয়াখানা ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলে দাও। বাবা বলি শুন, আমি খোরাক আনবো, খোরাক আমার কি দেবে? তোমাদের কোলা আর আমাদের আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আছি কি তুমি প্রিয়া, আমি আছি কি তুমি প্রিয়া,
আমি আছি কি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে প্রিয় 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 বলে ডাকবো আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া আমি আশিকি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া চিড়িয়াখানা খুললাম কুড়ি টাকা কি লোক আসে না লোক আসে না দেখে শুনে ফি করে দিলাম ওই ফির কথা শুনে প্রথম দিন বেশ লোক এলো দ্বিতীয় দিন আরো লোক আর তৃতীয় দিন হাউসফুল আমি ঠিক করলাম জানো টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম কি দারোয়ান কে বসে বলে এলাম যে বের হবে 200 করে নিবি তারপরে বের করবি আর আমি কি করলাম জানো খাতা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম ওই বাঘ থেকে মানুষ ছুটছে বাঘ ছুটছে বাঘ ছুটছে মানুষ ছুটছে আর যে বেরোচ্ছে একটা বাঘের খাঁচার মধ্যে একটা বানর ঢুকে পড়লি ওকে আমি বাঁচাবো আমি একটা মাস্টার লোক মুখোশ পরে কতক্ষণ থাকতে পারে গো একা তো আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো আমি ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হাফ প্যান পরে প্রাণ প্রিয় রে ও তোর আমাদের মাঝখানে কথা বলছে আবার বলছে দেবো না আরো দেবে মানে কারোর দেওয়ার অধিকার আছে কিছুদিন পর আমার মেয়ে কোর সঙ্গে নতুন করে বিয়ে দেবো পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে ও মা তোমার মেয়ের বয়স কম আমার হাতে তুলে দাইনে বাড়ি চলে যাই পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে আহার কেড়ে নিলে দেব আমি সব কটার মেরে যাবো না আর আমি ও সংসারে যাবো না আর আমি ও সংসারে টাকাই তো শক্তিতে পারে দেখো টাকা মানুষের জীবনে সব কিছু নয় আমার সাথে বাড়ি চলো বাড়িতে গিয়ে সব কথাই বলবো পুরোপুরি মন ভরে না চাই যে আমার হাওড়া তো বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই দাদা কথা কি বলে রতনে রতন চেনে এইসব মেয়েরা চেনে টাকা আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক তাহলে তোর কি আছে ও হলো রকি এই কুলতলি থানার এক নম্বর কোটিপতি কোটি মন ভরে না চাই যে আমার হাওড়া রু বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ বাড়ি গাড়ি টাকা করি বাড়ি গাড়ি টাকা করি দেব আমি সব উদার করে যাবো না আর আমি ও সংসারে না যাবো না আর আমি ও সংসারে না টাকাই তো শক্তিতে পারে ওই বাঘ ঠিক বলেছে টাকা মানুষের জীবনে সবকিছু নয় বাঘ আর কথা বলতে পারে নাকি তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে তুমি বাঘকে চেনো না বাঘকে কে না চেনে বাঘ তো মামা বাঘ তোমার মামা তুমি দেখো তো বাঘ তোমার মামা না তোমার বাবা ওই দেখি হ্যাঁ মামা তুই ঠিক বলেছি তোর মামা ফের তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতে মামনি তোমার চিনতে পারছি আমি তো ড্যাডি রে কে ড্যাডি কার ড্যাডি এর আগে আপনাকে দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা যে আমার চিনতে পারবি না কি তোর ভাই যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে দেখবি ও বুলা দেবি এই ভেড়ুয়াটা কে
ও জামাই, তোর শালীরামকে ভেড়ুয়া বলছে? তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করব দুজন হানিমুনে গিয়ে। তোকে এখানে রাখবো না, মুম্বাই চলে যাব, যে ফিল্মে ঢুকিয়ে দেব। বড় বড় কথা বলছিস, আজ ছেড়ে কি করে দাও? এক শেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান। তার মানে ও বড় বড় মেশিন ম্যান দেখেছ? 407 থেকে বেশি লোড নেয় ওই মেশিন ম্যান। এক শেল যদি একবার কেটে যায় না, লোড নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না। জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে দেখো, টাকা মানুষের জীবনে সবকিছু নয়, আমি তোমার কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আমার সাথে বাড়িতে কথা বলছি, এখানে ঢোকা সহ আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, আমি মানুষ চিনতে ভুল করেছি। পালে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা রে মা, পালে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি আমি জানি, আমি ক্ষমার যোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মামনি দেখ, আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি, নিজের ভুলটা স্বীকার করি। তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা, তুই জামার সাথে বাড়ি ফিরে আয়। তখন থেকে বড় বড় কথা বলছিস, তুই কি জানিস তোকে উচ্চ শিক্ষিত আমার এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি, জানি স্যার, আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা, তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আলালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার? যে দেশে জুতো বিক্রি হয় সেরুলে, আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে। আমি জানি উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মাতা সন্তানকে স্কুলে পাঠাবে না, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাদন নাচ দেখবে না গো স্যার, সন্তানের বাদন নাচ দেখবে না। ওরে আমি ভুল করেছি, শিক্ষিত হয়ে চাকরির লোভ দেখে এই ধরে টাকা লুট করেছি, বিশ্বাস কর। আমি কাউকে ঠকাইনি রে, আমি কাউকে ঠকাইনি, আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। তবে এখানে দাঁড়িয়ে আসতে কথা দিয়ে গেলাম, আর মানুষ নিয়ে দন্তিত সাজাবো না, যদি পারি বিদেশ থেকে দন্তিত না এনে তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো। সুখ কোনোদিন কারো জীবনে জোর করে আনা যায় না, সুখ যখন আসে সব পেছনেই আসে, আর যখন চলে যায় সব পেছনেই চলে যায়। ওগো আমি সারাটা জীবন মিছে আলে আর পেছনে চলে গেছে, আমি কোনোদিন বুঝিনি আলে আর পেছনে চলে গেলে শুধু তোমার ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ধরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখের
সপন চোখে গোনা হারানো সপন চোখে গোনা